ᱥᱟᱹᱨᱤ ᱱᱤᱭᱩᱡᱽᱨᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱥᱟᱹᱜᱩᱱ ᱫᱟᱨᱟᱢ ᱟᱡᱳᱫᱤᱭᱟᱹ ᱵᱩᱨᱩ ᱵᱤᱨ ᱱᱟᱥᱟᱣ ᱠᱟᱛᱮ ᱯᱨᱚᱡᱮᱠᱴ ᱵᱮᱱᱟᱣ ᱵᱤᱨᱩᱫᱽᱨᱮ ᱟᱡᱳᱫᱤᱭᱟᱹ ᱨᱮᱱ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱠᱚ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱫᱚ ᱱᱟᱜᱟᱢᱮ ᱥᱤᱨᱡᱟᱹᱣ ᱟᱠᱟᱫᱟ ᱯᱟᱨᱚᱢᱮᱱ ᱵᱟᱜᱮᱼᱤᱨᱟᱹᱞ ᱥᱮᱯᱴᱮᱢᱵᱚᱨ ᱜᱨᱟᱢ ᱥᱚᱵᱷᱟ ᱟᱨ 2006 ᱵᱤᱨ ᱟᱹᱭᱫᱟᱹᱨ ᱞᱟᱹᱭᱛᱮ ᱟᱹᱛᱩᱠᱮ ᱟᱹᱛᱩ ᱦᱚᱲ ᱵᱟᱯᱟᱰᱟᱭ ᱦᱚᱪᱚ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱠᱚ ᱥᱟᱵ ᱞᱮᱫᱟ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱜᱮ ᱯᱨᱚᱥᱟᱥᱚᱱ ᱴᱷᱮᱱ ᱠᱷᱚᱱ ᱠᱮᱥ ᱠᱚ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱟ ᱟᱡᱳᱫᱤᱭᱟᱹ ᱨᱮᱱ ᱫᱤᱦᱨᱤ ᱵᱟᱵᱟ ᱥᱟᱶᱛᱮ 7 ᱡᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱟ ᱥᱩᱥᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱩᱱᱠᱩ ᱢᱩᱫᱽᱨᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱨᱟᱡᱮᱱ ᱴᱩᱰᱩ ᱥᱩᱯᱮᱱ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱜᱩᱞᱟᱱ ᱢᱩᱨᱢᱩ ᱱᱚᱝᱠᱟᱱ ᱞᱟᱭᱚᱝ ᱫᱚᱨᱚᱫᱤᱭᱟᱹ ᱦᱩᱞᱜᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱦᱚᱸ ᱥᱮᱞᱮᱫ ᱟᱠᱟᱱᱟ ᱱᱚᱝᱠᱟᱱ ᱦᱟᱞᱚᱛᱨᱮ ᱛᱟᱢᱟᱢ ᱥᱟᱱᱛᱟᱲ ᱦᱚᱯᱚᱱ ᱠᱚ ᱟᱡᱳᱫᱤᱭᱟᱹ ᱪᱮᱛᱟᱱ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱ ᱜᱤᱫᱤ ᱴᱷᱚᱱᱴᱟ ᱵᱤᱨᱩᱫᱽᱨᱮ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟᱹ ᱰᱤᱮᱢᱮᱥᱯᱤ ᱥᱟᱢᱟᱝᱨᱮ ᱨᱟᱸᱜᱟᱣᱱᱟ ᱡᱟᱢᱮᱞᱟᱭ ᱨᱮᱠᱚ ᱥᱮᱞᱮᱫ ᱮᱱᱟ ᱯᱨᱚᱠᱤᱛᱤ ᱵᱟᱪᱟᱣ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱵᱟᱪᱟᱣ ᱢᱚᱧᱪ ᱵᱷᱟᱨᱚᱛ ᱡᱟᱠᱟᱛ ᱢᱟᱹᱡᱷᱤ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱢᱚᱦᱚᱞ ᱵᱷᱟᱨᱚᱛ ᱡᱟᱠᱟᱛ ᱥᱟᱱᱛᱟᱲ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱜᱟᱶᱛᱟ ᱡᱩᱣᱟᱹᱱ ᱢᱟᱰᱣᱟ ᱱᱚᱝᱠᱟᱱ ᱥᱚᱝᱜᱚᱴᱷᱚᱱᱟᱜ ᱥᱮᱴᱮᱨ ᱛᱟᱞᱟᱛᱮ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟᱹ ᱴᱟᱣᱩᱱ ᱫᱚ ᱛᱟᱞᱛᱟᱞᱟᱣ ᱟᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸ ᱱᱚᱣᱟ ᱥᱟᱶᱛᱮ ᱞᱟᱹᱭ ᱛᱚᱨᱟ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱠᱚᱣᱟᱜ ᱡᱚᱢᱤ ᱡᱟᱭᱜᱟ ᱫᱚᱠᱷᱚᱞ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱞᱤᱡ ᱠᱟᱛᱮ ᱡᱟᱣᱜᱮ ᱚᱛ ᱦᱟᱥᱟ ᱨᱮᱡ ᱦᱚᱪᱚ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱡᱳᱫᱤᱭᱟᱹ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟᱹ ᱯᱟᱢᱯ ᱥᱴᱳᱨᱮᱡ ᱯᱨᱚᱡᱮᱠᱴ ᱠᱷᱚᱱ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱠᱚ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱠᱚ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱟ ᱴᱷᱩᱲᱜᱟ ᱯᱨᱚᱡᱮᱠᱴ ᱦᱚᱸ ᱵᱮᱱᱟᱣ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱫᱟᱨᱮ ᱱᱟᱹᱲᱤ ᱟᱨ ᱱᱟᱹᱭ ᱜᱟᱰᱟᱜᱮ ᱱᱟᱥᱟᱜᱼᱟ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤᱭᱟᱜ ᱦᱤᱛ ᱫᱚ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱢᱮᱱᱛᱮ ᱟᱡᱳᱫᱤᱭᱟᱹ ᱨᱮᱱ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤᱭᱟᱜ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱰᱤᱮᱢᱮᱥᱯᱤ ᱴᱷᱮᱱ ᱫᱷᱚᱨᱱᱟᱨᱮ ᱥᱮᱴᱮᱨᱚᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱡᱳᱫᱤᱭᱟᱹ ᱵᱩᱨᱩ ᱠᱷᱚᱱ ᱦᱩᱫᱟᱹᱠᱤ ᱦᱩᱫᱟᱹ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱡᱮᱢᱚᱱ ᱠᱚ ᱥᱮᱴᱮᱨ ᱞᱮᱱᱟ ᱚᱱᱠᱟᱜᱮ ᱡᱷᱟᱲᱜᱨᱟᱢ ᱵᱟᱸᱠᱩᱲᱟ ᱮᱢᱟᱱ ᱡᱮᱞᱟ ᱠᱷᱚᱱ ᱦᱩᱞᱜᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱥᱮᱴᱮᱨ ᱞᱮᱱᱟ ᱡᱷᱟᱲᱜᱨᱟᱢ ᱡᱮᱞᱟ ᱡᱚᱜᱚᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱯᱟᱹᱴᱷᱩ ᱜᱟᱶᱛᱟ ᱡᱩᱣᱟᱹᱱ ᱢᱟᱰᱣᱟ ᱨᱮᱱ ᱦᱩᱞᱜᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱪᱟᱞᱟᱜ ᱦᱚᱨᱨᱮ ᱵᱟᱸᱠᱩᱲᱟ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟᱹ ᱵᱚᱨᱰᱟᱨ ᱠᱩᱭᱞᱟᱯᱟᱞ ᱨᱮ ᱯᱩᱞᱤᱥᱟᱜ ᱵᱮᱨᱤᱠᱮᱰ ᱨᱮᱠᱚ ᱟᱴᱚᱠ ᱦᱚᱪᱚ ᱞᱮᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱢᱤᱪᱷᱤᱞ ᱢᱤᱪᱷᱤᱞ ᱛᱮ ᱚᱱᱟ ᱵᱮᱨᱤᱠᱮᱰ ᱯᱟᱨᱚᱢ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱯᱟᱨᱚᱢ ᱞᱮᱱᱟ ᱱᱚᱝᱠᱟᱱ ᱪᱤᱛᱟᱹᱨ ᱦᱚᱸ ᱧᱮᱞ ᱧᱟᱢ ᱟᱠᱟᱱᱟ পুরুলিয়া জেলা পারগানা বহতে সুতল টানে বাঁচাও খাতির পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা পারগানা মাঝি অপন কম আবিনা নেওতাগিরে নাম কাতে তো হেজ লেনা মেনখান কুইলে পাল রে প্রশাসন যাহা জাঙ্গে লেয়া কম মাঝি অপন দাঁড়েতে পারগানা কো দাঁড়েতে সরকার জাঙ্গে থিয়ার আপুত কাতে কো হেজ লেনা মা এনখান পুরুলিয়া জেলা পারগানা আড়ি আড়ি নেহর নিয়ে আবিন লিঙ্গলে ধর্ণা মঞ্চ খন বাঁকুড়া জেলা গডেত আড়ি কোডরা আড়াং তেলেই সদর কেদা আদিবাসীয় জমি জায়গা রফায় লাগি সরকার চেদ এ কামিয়েদা 2006 বন অধিকার আইন চেদা বাই লাগুয়েদা এসডিও কদো চেদ কো কামি কানা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে যেসব তৎপরতা নেওয়া হয়েছে এখানে অনেক পুলিশ অফিসার উপস্থিত আছেন অনেক সরকারি আধিকারিক উপস্থিত আছেন অনেক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এখানে আছেন আপনারা আপনাদের দায়িত্ব অত্যন্ত তৎপরতার সাথে পালন করছেন পুলিশ প্রশাসনকে আমরা যথেষ্ট সম্মান দিই দীর্ঘদিন ধরে আদিবাসী মানুষদের পুলিশ প্রশাসনের প্রতি সেই সম্মানটা বজায় আছে আজকেও আছে মানতা রাজেন টুডু জুয়ন মহল পার্সেট লেইকে দেয় আদিবাসী বাচ্চা মঞ্চের পক্ষ থেকে এখন বিভিন্ন গণসংগঠন এবং সামাজিক সংগঠনগুলো যুক্ত আছে আমাদের সঙ্গে সেই কাজগুলো গত 27 এবং 28 তারিখ আমরা অযোধ্যা পাহাড়ের আদিবাসী গ্রামগুলোতে 2006 বন অধিকার আইন সম্পর্কে তাদেরকে সচেতন করার জন্য দুদিন আমরা একটা ভ্রাম্যমান র্যালি বের করেছিলাম আর কি মানে জনসচেতনতামূলক র্যালি আর সেই র্যালিতে ওখানে আমাদের র্যালিতে প্রচার অভিযান র্যালিতে মাইক ব্যবহার করেছি এবং সেই মাইক ব্যবহারের অনুমতিটাও আমরা নিই কিন্তু এই দুদিন আমরা এই জনসচেতনতামূলক যে প্রচারটা করেছিলাম সেই প্রচারের দুদিনের পর আমরা দেখি আমাদের যারা প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন তাদের 7 জনার নামে বাগমুন্ডি থানার পুলিশ আমাদেরকে কেস দেয় 3-4টা ধারা দিয়ে তাদের আমাদেরকে কেস দেয় তো আমরা
আজকের বিষয়ে বিক্ষোভ সমাবেশটা অনির্দিষ্টকালীন যে বিক্ষোভ সমাবেশটা অবস্থানটা এই জন্যই করছি যে মানে আমরা কি এমন কাজ করেছিলাম যে যেটা ভারত সরকারের মানে ভারত সরকারের যে কাজটা পশ্চিমবঙ্গের সরকারের যে কাজটা প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আমরা করছিলাম ওখানে ওনারা তো নিজেরা তো সরকার তো নিজেরা কাজ করছেন না এসডিওর কাজ ডিসিডব্লিউ ডিপার্টমেন্টের কাজ নিজের ওই কাজটা আমরা করছিলাম সেটা করতে গিয়ে আমরা আমরা কেস খেলাম ওখানে যে সিএনটি এসপিটি এক অযোধ্যা পাহাড়ে প্রয়োগ হয় না ওখানে আদিবাসীদের জমি যখন ইচ্ছা তখন সেখানে এখানে পুরুলিয়া থেকে ঝালদা থেকে দুর্গাপুর কলকাতা থেকে মানুষ এসে আমার আদিবাসীদের জমি ওখানে ওই টাকার প্রলোভন দেখিয়ে ওখানে ওখানে মানে কিনে নেয় আর মানে এখানে মানে মোট কথা হচ্ছে অযোধ্যা পাহাড়ে আদিবাসীদের উচ্ছেদের যে কর্মসূচি সেই কর্মসূচিটা সরকারিভাবে এটা গ্রহণ মানে কৌশলে সরকারিভাবে গ্রহণ করা হচ্ছে এবং আমরা যে প্রধান দাবিটা করেছিলাম যে ওখানে মানে গ্রামসভার বিনা অনুমতিতে গ্রামসভার বিনা অনুমতিতে অযোধ্যা পাহাড় কেন বনাঞ্চল এলাকায় যে কোনো বনাঞ্চল মানে গ্রামসভার বিনা অনুমতি যে কোনো বনাঞ্চল এলাকায় ওখানে সরকার কোনো প্রজেক্ট করতে পারে না আমরা আজকে এখানে জানতে এসেছি যে ২০০৬ বনাধিকার আইন সরকার কখন থেকে নিজের কাজটা করবেন বনাঞ্চল এলাকায় সেই কথাটা আমরা ডিএম সাহেবের কাছে জানতে এসেছি আমাদের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মুচেদ খবর বাড়াই হাবি লেখাতে দো প্রশাসন অক্তয় কয় একাদা ওনা মুদ্রে দাবি কো পূরণায় মেনতেই রড হচ্ছে অকাদা প্রথমেই বলি যে আমি প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের আহ্বায়ক হিসেবে বলি যে এর আগে আমিও অনেকবার জেলা শাসকের কাছে এমনি ডেপুটেশন বা স্মারকলিপি নিয়ে গেছি কিন্তু বিগত দিনের যে সমস্ত এগুলো সে মানে স্মারকলিপির যে জবাবগুলো ওনার মোটামুটি ভাববাচ্যের মধ্যেই ছিল সীমাবদ্ধ মানে একটু করবো দেখবো এই টাইপের কিন্তু এবারে আমি একটু ব্যতিক্রম দেখলাম যখন প্রথমে যে দাবিগুলো আমাদের ছিল প্রথমেই যেটা ছিল যে সুমোটো কেস যে সাতজনের বিরুদ্ধে দেওয়া হয়েছে সেই মামলাটা প্রত্যাহার করুন এবং অবিলম্বে সেখানকার এসআইকে ক্ষমা নিতে এইরকম একটা ব্যাপার ছিল তো এরপরে যখন আমরা সংযোজন করলাম যে এখানে দেহরিবাবা মানে আমাদের পূজারি সেই পূজারির বিরুদ্ধে যদি কেস হয় অন্যান্য কমিউনিটির লোকেরা তাহলে ছেড়ে কথা বলবে না যার জন্য মানে আমরাও সেইটাই কথাটা উত্থাপন করলাম তখন উনি বললেন যে না তাহলে এটা আমাদের সত্যি প্রচুর ভুল হয়ে গেছে আমরা এরপরে বললাম যে এই ক্ষেত্রে তাহলে কেসের ব্যাপারটা কী হবে উনি বললেন না কেসটা তুলে দেওয়া হবে আপনারা চিন্তা করবেন না কেসটা তুলে দেওয়া হবে এই একটা আর দ্বিতীয় নম্বর যেটা উনি বললেন আমরাই অনুরোধ করলাম যে যখন কাউকে অ্যারেস্ট করা হবে বা কেস দেওয়া হবে তার ব্যক্তিত্বটা সম্বন্ধে কিন্তু কিছু পুঙ্খানুপুঙ্খ জেনে আপনারা কিন্তু কেসটা দেবেন উনি বললেন হ্যাঁ এটা আমাদের যেহেতু ভুল হয়েছে সেটা আমি আরও বারংবার আমি মানে ক্ষমা চাইছি আরেকবার ক্ষমা চাইছি এটার আর পুনরাবৃত্তি হবে না এবং এই যে কেসটা মানে কেসের ক্ষেত্রে আমরা কিন্তু সেই ব্যক্তিত্বটা একটু জেনে বুঝেই আমরা কেসটা যদি ইস্যু করতে হয় করবো এটা বলবো আর দ্বিতীয় নম্বর যেটা ছিল বনাধিকার শিকার আইন ২০০৬ ক্ষেত্রে যে শিথিলতা সরকারের উদাসীনতা সেটা আমরা তুলে ধরলাম এবং এক্ষেত্রে আমরা কিন্তু একটা ডেট সম্ভাব্য একটা ডেট ওনার কাছে বারংবার চাইছিলাম এবং আনন্দের বিষয়ে উনি কিন্তু একটা সম্ভাব্য ডেট উনি দিয়েছেন উনি বললেন যে পুজোর মুহূর্তে অন্যান্য যে অনগ্রসর কল্যাণ দপ্তর যারা আছেন ওনাদের সাথে আলোচনা করার সময় পাওয়া যাবে না পুজোর পরে আমি আলোচনা করব আর আপনারা ১০ তারিখ আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে ১০ তারিখের মধ্যে ওনার আলোচনার যে ফলপ্রসূ যে আলোচনা সেই আলোচনাটা আমি আপনাদের কাছে উপস্থাপন করব এবং উনি কিন্তু ডেটটা দিয়েছেন ১০ তারিখ আচ্ছা ডেটে যদি না করেন তাহলে আপনারা কী করবেন সেটা আমাদের মধ্যে আলোচনা হলো সেই ডেটে আমরা আজকেই আমরা হুঁশিয়ারি দিয়ে রেখেছি যে আজকে হয়তো আপনি ৫০০০ জমায়েত দেখেছেন সেই দিনটা আমরা কিন্তু হয়তো ১০০০০ কিংবা ৫০০০০ পর্যন্ত মানুষ আমাদের হয়তো এসে হাজির হবে আচ্ছা আপনার দাবিগুলো কী ছিল আমাদের দাবি প্রথম যে দাবিটা ছিল সেই দাবিটা ছিল যে সুমোটো যে মামলা দেওয়া হয়েছে সাতজনের বিরুদ্ধে তারাকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক এবং যিনি কেস দিয়েছেন তিনি কিন্তু নিঃশর্ত ক্ষমা চাক কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারটা এখানে গৌণই থেকে গেছে ইনি বললেন যে না আমি ওনাকে ওয়ার্নিং দেব এটা আমি দায়িত্ব নিয়ে বলছি তখন আমরা ওই জায়গার থেকে সরে আসি আর দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা উনি কিন্তু বনাধিকার আইন যেটা সেটা ইমপ্লিমেন্টেশনের জন্যে
লেগে পড়ে থাকতে বলেছেন এবং সেক্ষেত্রে আরেকটা আমরা উপস্থাপন করেছিলাম, যেটা আমরা যখন করতে যাচ্ছি তখন যে পুলিশি হ্যারেস যেটা হচ্ছে সেটা যেমন অবিলম্বে বন্ধ, উনি একদম টেবিলে বসেই আমাদেরকে কথা দিলেন যে আপনারা যান কালকে থেকে আপনাদের গণাধিকার যে আইন সেটা নিয়ে কাজ করুন, পুলিশি হ্যারেস হবে না আমি কথা দিচ্ছি, আর যদি হয় তাহলে সেটা আমাকে তৎক্ষণাৎ জানান। আর পরের যে দাবিগুলো ছিল সেগুলো উনি বললেন, সেগুলো খুব সংক্ষিপ্ত দাবি, সেগুলো আমাদের আপনাদের মধ্যে একটু আলাপ আলোচনা করে নিলেই হয়ে যাবে। যেমন ওই নাম বিকৃতির যে ব্যাপারটা উনি বললেন, নাম বিকৃতি যেগুলো হয়েছে আমাকে লিখে দিয়ে দিন, আজকে সম্ভব হলে আজকেই দিন, কালকে হলে কালকে দিন, এবং সেটা কী লিখতে হবে অরিজিনাল নামই আমরা কিন্তু রাখবো, বিকৃতি নাম আমরা কিন্তু আর করছি না। তো এক্ষেত্রে উনি বললেন যে আপনাদের সহযোগিতা দরকার, কী নাম হবে সেটা কিন্তু আপনারা ঠিকঠাক জানাবেন, এইটা একটা ছিল। আর শেষের দিকে যে একটা আমাদের দাবি ছিল সেটা হচ্ছে লবির বাইসে সুতনটানি সেটার সংরক্ষণ নিয়ে, তো সেটা উনি বললেন সেটা আপনাদের হাতের কাছেই আছে সব কিছু, কারণ আপনারা তো কিছু দু একটা কমিউনিটি বা সংগঠনের সাথে বিবাদমান হয়ে জড়িয়ে আছেন, আপনারা সেটা ঠিক করে নিন যে কী হবে, সেটা যৌথভাবে যদি আপনারা এক জায়গায় অবস্থান করতে চান, এক জায়গায় যদি ধর্মীয় আচার অনুষ্ঠান যদি আপনারা করতে চান সেটাও হবে, যদি আপনারা বলেন যে না আমার ডিমার্কেশন দিয়ে আলাদা আলাদা করে ধর্মীয় রীতিনীতি আমরা পালন করব সেটাও কিন্তু উনি স্বীকার করলেন, এবং সে সম্বন্ধে আবার আমাদেরকে বললেন আপনারা যত জলদি ওটা আপনারা মীমাংসায় চলে আসবেন, ওই যে যত জলদি দুই পক্ষ আমার কাছে আসবেন তত তাড়াতাড়ি সেটা সমাধান করে দেবো। আচ্ছা আপনার নাম? আমার নাম সুপেন হেমব্রম। আচ্ছা আপনার ডেডিকেশন? ওই প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের আহ্বায়ক। ধন্যবাদ। মায়েন খান তেহিন দো নঙ্কাগে আরো নঙ্কা খবর সাথে তাহেন তো অনপে আর সারি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব দে দহ কথা অনপে জোহার।